चितरंजन लोकोमोटिव वर्क्स की तरफ से चितरंजन कारखाना इलाके में अवैध रूप से बनी दुकानों को हटाने का अल्टीमेटम दिया गया था। आज उसका अंतिम दिन था। कहा जा रहा है कि आज के बाद दुकान नहीं हटाई गई तो चितरंजन लोकोमोटिव वर्क्स प्रबंधन द्वारा उन्हें हटा दिया जाएगा। ऐसे में यहाँ पर व्यापार करने वाले छोटे दुकानदार काफ़ी आतंकित। आज कुल्टी के भाजपा विधायक डॉक्टर अजय पोद्दार ने CLW के महाप्रबंधक से मुलाकात की और उनसे अनुरोध किया गया कि त्योहारों के मौसम में दुकानदारों की रोजी रोटी बंद ना की जाए। आखिरकार ये फैसला हुआ कि आने वाले छठ महापर्व तक CLW अतिक्रमण हटाने के अपने अभियान को बंद रखेगा। इस बारे में डॉक्टर अजय पोद्दार ने कहा कि आज उन्होंने चितरंजन लोकोमोटिव वर्क्स के महाप्रबंधक से मुलाकात की और उनसे अनुरोध किया कि त्योहारों के मौसम में दुकानदारों को ना हटाया जाए। আসার কারণটা এই যে ভাঙা ভাঙির একটা চক্রান্ত চলছে, সে ওকে স্টপ করার জন্য ভারতীয় মজদুর সংঘ কর্মচারী সংঘ আমাদের সংগঠন ওদের ডাকে আমি এসেছি। এসে মহাপ্রবন্ধকের সঙ্গে GM এর সঙ্গে কথা হয়েছে। এখন ছট পরব অবধি কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করবে না প্রশাসন, এটা কথা দিয়েছে আর এই কথাটা লাগু হবে। এর আগেও CPM-এর পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে আসা হয়েছিল, আপনাদের আসার পর ডিমান্ড তারা মানল। এখানে ইতিমধ্যে অলরেডি তৃণমূল CPM অভিযোগ করছে যে এটা BJP, এটা নিয়ে রাজনীতি করছে। এ ভাই, ওরা কী করছে ওরা জানি না, রাজনীতি ওরাই করে। আমরা মানুষের পক্ষে সবসময় দাঁড়িয়ে আছি, মানুষের পক্ষে থাকবো। আজকে যে আজকে দাঁড়িয়েছে চিত্রঞ্জন, ওইটা CPM আর কোনো সময় রাজনীতি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি ভারতের। এটা আমরা বলতে পারি একটা গোল্ডেন এরার ইন্ডাস্ট্রি আছে, যেখানে আপনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার প্রোডাকশন হয় আর সবসময় প্রোডাকশনগুলো মানে রেকর্ড প্রোডাকশন হয়। তো কিন্তু আমরা সবসময় CLW-র সঙ্গেই আছি আর CLW-র সহযোগে আমরা এই কাজটা করতে পারছি। মহাপ্রবন্ধক জি যিনি বলেছেন কি ছাড় পর্ব অবধি কোনো কিছু হবে না। আজকে দেখা যাচ্ছে যে আজকে নোটিশ দেওয়া হয়েছিল, আজকে উচ্ছেদ করা হবে এবং সেই অনুযায়ী দোকানদাররা কিন্তু নিজেদের দোকান ভেঙে দিয়েছে এবং আপনাদের RPF-রা গেছে ওখানে ডোজার নিয়ে। এই ক্ষেত্রে কি মানে ওদের এখন ফ্রি থিং উইল বি স্টপ, দোকান ভেঙে দেওয়ার পর স্টপ করে কি লাভ হবে? আরে খুলেছে, ভেঙে দেওয়া হয়, আরে সেট খুলেছে, সেট লাগিয়ে নেবে। না, ওরা আসলে যেটা বলছে যে BJP বিধায়ক যদি কথাতে এতটা হলো আর কিছুদিন আগে কেন এলেন না, একদম লাস্ট দিনে কেন এলেন, এই প্রশ্নটা ওরা ওখান থেকে তুলছে। তো আমার কাছে যখন বলবে তখনই তো আসবে, বাচ্চা কানবে তখন তো মা দুধ খাওয়াবে বাবা, এতে বলার কি আছে? আমাকে জানাইনি তো আমি কি করে আসবো? এখন তাহলে আস্তে আস্তে আপাতত উচ্ছেদ বন্ধ। তার কারণ একটাই, অ্যাডমিশন থেকে আমাদের প্রচুর পাওয়ার দেওয়া হচ্ছে যে আপনারা 26 তারিখের মধ্যে জায়গাটা খালি করে, কিন্তু এই জায়গা আমাদের খালি করার সময় এখন ছিল না। GM সাহেবের অর্ডার ছিল, বলেছিল দুর্গা পূজার পরে তোমাদের বন্ধ হয়েছে, কিন্তু লোকাল কিছু গার্জেন এই জায়গাটাকে আমাদের নষ্ট করে ফেলে, তার তহবিলেই আজকে আমাদের এই কষ্টটা পেতে হচ্ছে। আজকে কী হলো, আপনাদের নোটিশ ছিল কিছু? নোটিশ ছিল ভেঙে দেওয়ার, আজকে নোটিশ ছিল, কিন্তু নোটিশটা আমাদের বাইরের থেকে কেউ এসে এখানে ফোন টোন করে GM সাহেবকে অন রিকোয়েস্ট করে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করে এখন অর্ডার এসেছে যে এখন তোমরা ভাঙবে না, আমরা পরে ভাঙবো। তাহলে কি আপনি কি দোকান আবার ভাঙার পর কি আবার চলছেন? আপনার দোকানটাকে ভেঙেছিলেন? না, আমি আমার দোকানটা মানে ভাঙছিলাম, হ্যাঁ, কিন্তু যখন খবর এলো তখন আর ভাঙছি না, আবার ঠিকঠাক করছেন? এখন আবার নতুন করে ঠিকঠাক করছি, ডাকটাক দোকান। আপনার নাম? সুভাষ রায়, ভালো নাম। কি দোকান ছিল আপনার? আমার ম্যানুফ্যাকচারিং ব্যাগের দোকান, হ্যান্ডিক্যাপ ব্যাগ সেন্টার, আমি সবাদের নিয়ে কাজ করছি। 37 বছর ধরে এখানে দোকানদারি করছি, বাবা এখানে চাকরি করতেন, রিটায়ার করেছেন, এইবার আমি চাকরি পাইনি, এইখানেই বসে এখানে দোকানদারি করছি। এবার আমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল 26 তারিখে মনে হয় দিয়েছিল গত মাসে, আবার এই 26 তারিখে এভিকশনের জন্যে আমাদের ফাইনাল বলে দিয়েছে। DGM সাহেবের কাছে গেছি, GM সাহেবের কাছে গেছি এবং ওই খড়গপুর সাউথ ইস্টার্ন রেলের যে কপি সেটাও ওনাদের দেখানো হয়েছিলো, ওটা ডে টু ডে ওদের ওনারা কালেকশন করছে। ছোটো দোকান 25 টাকা, মিডিয়াম দোকান 50 টাকা, বড় দোকান 100 টাকা। DGM সাহেব হাসি মুখে ওটা আমাদের অনেক কথাই একটু শুনেছিলেন এবং বলেছিলেন এ তো ডে টু ডে তো নেই হনে শেখেগা, আমকো তো স্টাফ নেই। বিজু মন্ডল কি রিপোর্ট, PBTV নিউজ।